গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চনেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্ড সন সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। নমস্কার, কলকাতা টকঝাল মিষ্টিতে আমি আপনাদের টকঝাল মিষ্টি হোস্ট প্রিয়া চলে এসেছি একটা নতুন রেস্তোরাঁয় নতুন খাবারের খোঁজে। সন্ধান যেটা দেব আমরা তার নাম হচ্ছে চিলে কোঠা। কথা বলার আগে আমি একটুখানি মাছটা খুলে নিচ্ছি, কারণ হয়তো আমার কথাটা বুঝতে পারবেন না ঠিক করে, তার জন্যই আমি খুলছি। আদারওয়াইজ আমি সবসময় এই মাস্কটা পরেই কিন্তু থাকি। চিলে কোঠা মানেই আমরা জানি সেই পুরনো দিনের, সেই ছোটোবেলার একটা নস্টালজিক ব্যাপার। লকডাউনে কোভিড নিয়ে সবার মাথা ব্যথা, যখন সবাই যখন গৃহবন্দী, সবাই যখন বোর হয়ে গেছে, তখন একমাত্র এই শূন্যতা ভরাতে পারে সুন্দর সুন্দর রসালো খাবার, সেই বাঙালি খাবার, আমাদের প্রাণের খাবার, বাঙালি খাবার। চলুন সেই চিলে কোঠাতে যাওয়া যাক। বাহ, তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন অল ওকে, আমি স্যানিটাইজ হয়ে গেছি এবং আমার টেম্পারেচারও চেক করা হয়ে গেছে। তো আপনারা যারা ঘরে বসে আছেন, যারা ভাবছেন যে আমি এই কোভিডের সময় স্যানিটাইজ হয়েছে কি না বা হেলথ সব কিছু মেনে রেস্টুরেন্ট খুলেছে কি না, সেই ভেবে যারা ভয়ের চোটে বেরোচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলছি এই ভয় কাটিয়ে ফেলুন এবং চলে আসুন চিলে কোঠায়। কারণ এখানে স্যানিটাইজ থেকে শুরু করে সমস্ত রকমের সরকারি বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো মেনেই এই রেস্তোরাঁ খোলা হয়েছে। তো রেস্তোরাঁ খোলা হয়েছে, আমিও রেস্তোরাঁর ভেতরে চলে এসেছি। এখন সময় হয়ে গেছে গল্প আর গল্পের ছলে খাওয়া। চলুন তাহলে যাওয়া যাক। ও, যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই, ভীষণ ইন্টারেস্টিং জিনিস, যেখানে আমরা খেতে এসেছি মানে চিলে কোঠায়, সেটা অলরেডি অ্যাওয়ার্ড পেয়ে গেছে। একবার দেখে নিন অ্যাওয়ার্ডটা, তারপর আমি বলছি। অ্যাওয়ার্ডটা হচ্ছে টাইমস ফুড থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বেস্ট বেঙ্গলি ক্যাজুয়াল ডাইনিংয়ের জন্য। উফ, মানে আমার তো খাবার ইচ্ছেটা আরও পেটের খিদে সবই বেড়ে গেছে, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি একদম সোজা ভেতরে ঢুকে যাচ্ছি। চলুন আমার সঙ্গে, আপনারাও আসুন। আমাদের সময় হয়ে গেছে পরিচয় পর্ব সেরে নেওয়ার।
তাহলে চলুন বন্ধুরা আমরা প্রথমেই যার সাথে কথা বলে নেব, তিনি হচ্ছেন কর্ণধার চিলেকোঠার। প্রথমেই আপনাকে জানাই কলকাতা টকঝাল মিষ্টি থেকে আপনাকে স্বাগত। প্রথমেই আপনি বলবো না, কারণ চিলেকোঠাতে আছি, আড্ডার ছলে তো গল্প হবে, তাই আপনি নয় তুমি, দিদি বলছি। তো দিদি, তোমার নাম দিয়ে শুরু করব। প্রথমেই সকলের কাছে নমস্কার, আমার নাম হচ্ছে দেবলীনা চক্রবর্তী। আমি এই চিলেকোঠার মানে এই কনসেপ্ট বলতে পারো যে এই এটা আমার সন্তান সমূহ, মানে একটা বাচ্চাকে যেভাবে নার্চার করে মা বড় করে, আমারও এই চিলেকোঠাকে ওই। তো এই যে ড্রিম প্রজেক্ট, ড্রিম প্রজেক্টকে চিলেকোঠা, ঠিক চিলেকোঠা নামটাই কেন দিলে, মানে কেন এটা বাঁচলে? আসলে আমার কনসেপ্টটা হচ্ছে বাঙালিয়ানা। তো বাঙালিয়ানা বলতে দুটো জিনিস সবার প্রথম মনে আসে, এক হচ্ছে বাঙালিদের আড্ডা আর বাঙালিদের খাওয়া দাওয়া। তো এখন আমি মানে আমরা যদি দেখেছি, বন্ধুরা যদি কোথাও খেতে যাই, কিছুক্ষণ হয়তো গল্প হয়, তারপর কিন্তু যে যা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ি, সেটাই। তো একজন আরেকজনের সঙ্গে যে সময় কাটানো সেইটা অনেক কমে গেছে। তো আমার এটা ছিল যে খাওয়া দাওয়ার সঙ্গে বসে জমিয়ে আড্ডা, মানে আমার এখানে কিন্তু কোনো তাড়া থাকে না, যেরকম হয় নর্মালি যে পরের ওয়েটিং আছে বা কিছু, আমরা কিন্তু সেটা করি না। যার জন্য আমার প্রধান হচ্ছে যে মানুষ মানুষের সঙ্গে সময় কাটাবে, সেখানে গল্প করবে, তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া। এবং আমার চিলেকোঠার আরেকটা ইয়ে হচ্ছে, চিলেকোঠার আজকাল মানে ইয়াং জেনারেশন চিলেকোঠা ভুলেই গেছে, জানেই না হয়তো। সব ফ্ল্যাট, তো ফ্ল্যাটে চিলেকোঠার ছাদ মানে চিলেকোঠার ঘর তো থাকে না। কিন্তু আমি যদি আমার ছোটোবেলা মনে করি, একদম ছোটো বয়সে ঠাকুমার সঙ্গে গল্প শোনা চিলেকোঠার ঘরে, পরবর্তীকালে নিজের খেলনা পাতি রাখা, আরও পরের দিকে আমরা আমাদের সানন, তখনকার দিনে আমাদের সময় মায়েরা বলতো যে সানন্দা বা আনন্দ লোক দেখা চলবে না, তো ওই সব ম্যাগাজিন লুকিয়ে ওখানে পড়া। তো চিলেকোঠারটা অনেক নস্টালজিয়া, মানে চিলেকোঠার সঙ্গে জড়িয়ে, তো মানে আমরা কি বলতেই পারি যে পুরনো যে নস্টালজিক ব্যাপারটা, যেটা মানে একদম ধ্বংস হয়ে গেছে, বা আমরা নিউ জেনারেশনে যারা আছে তারা দেখেইনি, জানেই না, তাদেরকে পুরনো কলকাতা কেমন ছিল সেইটা তোমরা তোমাদের হাত ধরে আবার তারা শিখতে পারবে বা জানতে পারবে। এটাই হচ্ছে যে মানে পুরনো কলকাতার স্কাইলাইনটা কেমন ছিল, এইটা এই যে আমরা ছোটোবেলায় ছাদে উঠলে ঘুড়ি দেখা বা পুরোনো দিনের অ্যান্টেনার মধ্যে ঘুড়ি আটকানো, এটা খুব কমন দৃশ্য ছিল মানে, কিন্তু এখন আর সেগুলো দেখা যায় না। তাই আড্ডাটাও নস্টালজিক, তার সঙ্গে চিলেকোঠা নামটাও পুরনো কলকাতা, তার সঙ্গে খাবারের এই মিলটা কি মানে আমার এখানে এপার বাংলা ওপার বাংলা দুটোরই পুরনো কিছু খাওয়া দাওয়া রাখার চেষ্টা করেছি মেনু, মানে একদম পুরনো মানে ব্যাপারটাকেই তুলে আনা আমাদের আধুনিক সমাজে। কিন্তু আমার ইয়েটা হচ্ছে মানে মানে এই নয় যে রেস্টুরেন্টে খেতে এসেছি মানে যে খুব একটা রিচ ব্যাপার হবে তা না, মানে ঘরোয়া কম তেলে পুষ্টিকর খাবার কিন্তু সুস্বাদু। আর আরেকটা হচ্ছে যে যেগুলো খুব সচরাচর এখন পাওয়া যায়, যেমন আমার এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই, ডিমের টেবিলটা মানে অলমোস্ট আমার ছোটবেলা আমার মনে আছে যে আমি যদি ডিমের টেবিল খেতে মানে যদি কেউ দিত, হাফ ডিম দেখলেই রেগে যেতাম, ডিম ব্যাপারটা পুরো খেতে হবে। তো সেই জন্য আমি যখন নিজের এখানে রাখি, আমি যেন গোটা ডিমের একটা টেবিল, তারপরে আমার এখানে মাটন কালো ভুনা যেটা বাংলাদেশি, তারপর তেহেরি পোলাও, এগুলো মানে মাটন তেহেরি, চিকেন তেহেরি, বাকরখানি রুটি, মানে এগুলো চক করে শোনা যায় না, এগুলো ওপার বাংলার পুরনো খাবার। আবার এপার বাংলারও আমরা কিছু রেখেছি, যেমন আমার এখানে একটা খুব পপুলার আইটেম হচ্ছে বড় পিসির মাছ মাখা। তো খুব খুব সাধারণ জিনিস, আমরা বাড়িতেও করতে পারি, কিন্তু মানে এটা খুব মানে লোকে পছন্দ করে যে মাছ মাছ তো নর্মালি খাই, কিন্তু মাছ মাখা বা শিলে বাটা আমার এখানে খুব মানে শিলটা তো এখন প্রায় না, কিন্তু আমার এখানে যেহেতু নস্টালজিয়া সেই জন্য শিলটাও আমার এখানে প্রাধান্য পায় প্রত্যেকটা ইয়েতে, আমরা শিলে বাটা মশলা ইউজ করি। শিলে বাটা মশলার মধ্যে বলা হয় যে অন্য একটা মাত্রা যোগ হয়, এটা অ্যাকচুয়ালি কি
মা ঠাকুমারা আগেকার দিনে শিলে এই কারণে ব্যবহার করতো যে এই যে যখন পাথরে পাথরে ঘষছে তখন মশলাটা যে অয়েল সেক্রিশন সেটা মিক্সিতে হয় না, যার জন্য খাবারের টেস্টটাও চেঞ্জ হয়, কালারও চেঞ্জ হয়ে যায়। তো ওই জন্য আমরা শিলে বাটা, কিন্তু শিলে বাটাটা আমাদের পক্ষে আজকাল সম্ভব হয় না, তার কারণ হচ্ছে ব্যস্ত জীবন, তার মধ্যে কিন্তু আমরা এখানে চিলে কোঠায় শিলে বাটাটাকে এই করি এবং প্রচুর শিলে বাটা রান্না আমাদের এখানে আছে, যেমন বরিশালি মুরগি বাটা, তারপর কাঁচকলার খোসা বাটা, ফুলকপির পাতা বাটা, এগুলো আমার মোটামুটি সারা বছরই পাওয়া যায়। তো সারা বছর আমরা পেতে পারি কীরকম, মানে ডিনার বলুন, লাঞ্চ বলুন, বা ব্রেকফাস্ট বলুন, বা টিফিন বলুন, এরকম আলাদা আলাদা কি কোনো? আমার মেনলি শুরু হয় দুপুর বারোটা থেকে যে শুরু হয় আমার, একদম রাত্রি 10:30 পর্যন্ত আমার খোলা থাকে। আচ্ছা, তার মানে 12:30 থেকে 10:30 অবধি আপনারা এখানে যখন খুশি এসে যেতে পারেন, এত এত খাবার খেয়েও নিতে পারেন। তো এবার তারপর বলুন। হ্যাঁ, তো মেনলি এই কনসেপ্টটা তো বললাম, তার সঙ্গে সঙ্গে মশলা। হ্যাঁ, খাবারটা কীরকম, মানে কোন সময় কীরকম খাবার আমরা পেতে পারি, বা মানে আমাকে খাবার কি চেঞ্জ হয়? ধরুন শীতের সময় এক ধরন, গরমের সময় অন্য রকমের রেসিপি কিছু নিয়ে আসা? আমার মোটামুটি সারা বছর একই রকম থাকে, কিন্তু মাঝে মাঝে আমি কিছু কিছু ফেস্টিভ্যাল চালাই। যেমন আমি বলছি যে গত বছর, এবছর প্যান্ডেমিকের জন্য তো এখন মানে সেরকমভাবে কিছু ফেস্টিভ্যাল করতে পারিনি, তবে গত বছর এই সময় ইলিশ, যেহেতু আমাদের বাঙালিদের সঙ্গে মানে ভীষণভাবে জড়িয়ে, ইলিশ উৎসব করিনি, সবাই তো ইলিশ উৎসব করে। আমার ছিল হচ্ছে লেজা থেকে মুড়ো, মানে একটা থালিতে ইলিশের একদম মুড়ো ইউজ করে থেকে, লেজার টক থেকে আরম্ভ করে সব কিছু ইলিশের, ইভেন পোলাওটা পর্যন্ত আমরা ইলিশের ইউজ করেছি। আচ্ছা, এর আগের বছর তো অনেক কিছু হয়েছিল, এবছর তো পুরো লকডাউন টানা 3-4 মাস। তো এই যে ঘরে থাকা, তখন কি মাথায় কি অন্যরকম কিছু? মানে এতদিন আমার মেনুতে বাঙালি ছিল এবং ফিউশন ছিল, ফিউশন ইন দ্য সেন্স যে কন্টিনেন্টালের সঙ্গে বাংলা মশলাকে ফিউশন করে কিছু আইটেমস। আমরা হয়তো এই বছর আর তো হয়ে উঠছে না, হয়তো নেক্সট ইয়ারে পিওর কন্টিনেন্টালও ইন্ট্রোডিউস করবো, এর সাথে প্ল্যান আছে মাথায়, বাট দেখা যাক কতটা কি করতে পারি। এই এই কিছুদিন আগে 8 তারিখ থেকে তো ওপেন হয়েছে, তো ওপেন হওয়ার পর মানে কিভাবে, মানে আগের সাথে তো এখন অনেকটা অমিল, তো এই অমিলটা একটুখানি বলো, মানে সরকারি বিধিনিষেধ থেকে শুরু করে অনেক কিছু তো মানতে হচ্ছে, সেই চেঞ্জটা কি হয়েছে সেটা? প্রথমত বলি যে আমার বন্ধ ছিল না, আমরা যেহেতু হোম ডেলিভারিটা অ্যালাউড ছিল, মানে প্রথমত আমরা শুরুর দিকটা বন্ধ রেখেছিলাম, আবার পয়লা বৈশাখ থেকে শুরু করলাম, সেটাও আমার আশপাশে প্রচুর মানে বয়স্ক মানে গেস্ট আছেন যারা ফোন করেছেন এবং বলেছেন যে বন্ধ করে খুব অসুবিধা হয়েছে, তোমরা কেন চালাচ্ছ না। আর প্রত্যেক গেস্টের সঙ্গে না আমার ভীষণ পার্সোনাল মানে রিলেশন মানে হয়ে গেছে, যার ফলে মুখ ফেরা, তো যার জন্য সবাই ফোন করাতে আমরা ডিসিশন নিলাম যে আমরা পয়লা বৈশাখ থেকে আবার শুরু করব। তো আমার পথ চলা এই প্যান্ডেমিকের পোস্ট প্যান্ডেমিক আর কি পয়লা বৈশাখ থেকে। তো প্রথম আমরা যে হার্ডলসগুলো পেরিয়েছি সেগুলো হচ্ছে যে মানুষের মনে বিশ্বাস জাগানো যে আমার ব্র্যান্ড সিকিউরড, হ্যাঁ, এবং তার জন্য আমাকে পুরো ইয়েটা চেঞ্জ করে ফেলতে হয়েছে, আমার যে প্যাকিং, প্রথম প্যাকিং, হ্যাঁ, শুরুর আগে তো স্যানিটাইজেশন কম্পালসারি, যে গভর্নমেন্ট যেটা বলছিল যে স্যানিটাইজেশন করে করতে হবে, আমরা সেটা উইকলি স্যানিটাইজ করি, প্রত্যেক সপ্তাহে একদিন করে আমার স্যানিটাইজেশনে চলে যায়। এরপর যেটা আমরা করলাম, আমাদের প্যাকেজিং যেটা খাবার ডেলিভারির জন্য, সেটা আমরা পুরো চেঞ্জ করেছি, চেঞ্জ করেছি ইন দ্য সেন্স যে ওটাকে প্রপারলি লক করে সেটাকে এমনভাবে মানে পার্সেলটাকে রেডি করা যাতে যদি গেস্ট মনে করেন শুধু প্যাকেটটা ফেলে দিলে এটা সিকিউরড ফুড। এরপর যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা স্টাফ, মানে এক তো হচ্ছে এখন হাফ স্টাফে কাজ করছি, তার কারণ হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, যেখানে আগে আমার 6টা-8টা স্টাফ ছিল সেখানে আমরা এখন 2টো স্টাফ নিয়ে কাজ করছি। মানে এটা একটা বড় হার্ডল, কেন 2টো স্টাফে ওই অতটা মেনটেন করা একটু প্রবলেম, কিন্তু সবার কথা মাথায় রেখে এটা করতে হয়েছে। এবং এখন যেটা হয়েছে যে প্রত্যেকটা স্টাফ ইনহাউস থাকছে, তার কারণ হচ্ছে যে এই ট্র্যাভেল করলেই
প্রবলেম হতে পারে, তো তার জন্য এরা আমার এখানেই থাকে। আর তারপরে হচ্ছে রেগুলার এদের টেম্পারেচার চেক করা হয়, মানে যারাই আসবেন অতিথি তাদের টেম্পারেচার তো হচ্ছেই, প্লাস শেফেদেরও হয়। আচ্ছা। এবং প্রত্যেক স্টাফের আমার করোনা টেস্ট হওয়ার পর এরা কাজে জয়েন করেছে, মানে একদমই তো সিকিউর, একদম সিকিউর। আর আমি নিজে যখন আমি কোথাও খাবো, আমি যেমন নিজে ভয় পাবো, আমি মনে করি যে অন্য কেউ যখন সেটা করবে সেটা তার সেই কথাটাই মাথায় আমি কতটা সিকিউর, তো সেই জন্য আমি বলবো যে আমরা এইগুলো ফলো করছি প্রথম থেকে। এবং কোনো খাবারেও মানে প্রপারলি মানে আপনি হাতে নিলেই বুঝতে পারেন পার্সেলটা যে সেটা খোলা হয়নি এবং সেটা ফুললি সিকিউর করে দেওয়া হচ্ছে। এবং টেম্পারেচার আমরা আরোগ্যা সেতু যে ওটা আছে অ্যাপটা, ওটা আমাদের করা আছে, তো ওটা থেকেও আমরা মোটামুটি রেগুলার বুঝতে পারি যে কার কীরকম হেলথ কন্ডিশন। আর এছাড়া আমরা আরেকটা মেজর চেঞ্জ করেছি, যেটা হচ্ছে ডাইনিং শুরু হওয়ার পর গেস্টরা যে খেতে আসছে টেবিলটা, এক তো হচ্ছে যে টেম্পারেচার চেক হচ্ছে স্যানিটাইজার, হাতে স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজেশন হচ্ছে, নিয়ে তারপর ভেতরে ঢুকছে, টেবিল ফুললি স্যানিটাইজ করা থাকছে। আরেকটা যেটা এখন আমরা করেছি সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা কাটলারিজ এগুলো আমরা একদম প্রপারলি স্যানিটাইজ করে সেটাকে একদম সিলড এনভেলপে বন্ধ করে দিচ্ছি, সো দ্যাট যখন গেস্ট হাতে নিচ্ছে সেই ফার্স্ট পার্সন টু টাচ দ্যাট থিং। তার মানে আমরা যেটা বুঝতেই পাচ্ছি যে আমরা যেটা কোভিড নিয়ে ভয় পাচ্ছি, এখানে আসলে কোভিডের কোনো ভয় নেই, একদম নিরাপদে আমরা খেতে পারবো। কী খেতে পারবো সেটা নিয়ে এবার একটু আলোচনা করব। প্রথমেই আমি একটুখানি তোমাদের কী কী স্পেশালিটি আছে সেটার ওপর তো আমরা শুনেইছি, কিন্তু প্রাইসটা শোনা হয়নি, এবার আমরা একটু প্রাইসটা শুনবো, একটু যদি তুমি বলো। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি যেহেতু বাঙালি কনসেপ্ট মেন বাঙালিয়ানা, তো আমি একটু থালিটা প্রেফার করি, মানে বাঙালিতে হয় না যে সেই পাত পেরে খাওয়া, একদম। তো আমার এখানে বিভিন্ন রকম থালি আছে, ফিশ থালি আছে, আমার একটা আছে মোস্ট অফ মাংস থালি, যেটাতে আমরা দু রকম মাংসই দিই, চিকেনও দিই মাটনও দিই, আবার তাতে ফিশও থাকে। তো ফিশ থালি, তাছাড়া এমনি ফিশ থালির প্রাইসটা কত? 370 একটা থালি আছে, একটা 415, 415টা আমরা পাবদা মাছ দিয়ে থাকি, আর 370টা মাংস থাকছে না, ফিশ থালিতে মাংস থাকে না, মোস্ট অফ মাংস থালিতে শুধু আমরা দু রকম মাংসই মাংস। আর এছাড়া তো মাংস থালি যেটা বললাম ওটার মধ্যে আমরা চেষ্টা করি পোলাও রাইস লুচি তিন রকমই দেবার, আর ফিশ থালিতে শুধু রাইস আর ইয়েটাই থাকে, রাইসের প্রিপারেশন, কেন মাছের সঙ্গে আমরা পোলাওটা অতটা এনজয় করি না। আর এছাড়া সব রকম মাছ আমার আলাকাটে পাওয়া যায়। এই যে থালি, থালিতে যেটা যদি কেউ এসে কাস্টমার এসে যদি বলে যে আমি কাস্টমাইজ করে আমি ধরুন দু রকমের মাংস চাই না, তার বদলে অন্য কিছু চাই, কিন্তু থালিটা চাই, কিন্তু মানে কোনো একটা কিছু ধরুন চেঞ্জ করতে চাই, সেরকম কাস্টমাইজ কিছু কি হয় থালির মধ্যে? না, থালিতে থালিটা ইন্ট্যাক্ট থাকে, অন্য কিছু অ্যাড করা যায়। বা আমার এরকম প্রচুর গেস্ট আছেন যারা ধরুন এখন হয় না যে বন্ধুরা বন্ধুদের আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে আসে, বা ধরুন অনেক সময় জন্মদিন পালন, হ্যাঁ, তো আমার এখানে সেগুলো হয়। হ্যাঁ, এবং আগে থেকে যদি আমাকে বলে দেয়, আমি চেষ্টা করি যে পাঁচ রকম ভাজা যেটা আমাদের বাঙালিদের মধ্যে থাকে সেরকম পাঁচ রকম ভাজা দিয়ে, এবং তার মানে ভালো জিনিস পেতে সবাই মানে কোনো প্রবলেম তো মানে আর মানে আমি বলছি পে করাতে কোনো প্রবলেম থাকে না, তো তার জন্য আমরা সেইভাবে কাস্টমাইজ করে দিই। তো পাঁচ রকম ভাজা ধরুন, বা অনেকে আমার এখানে একটা জিনিস হয় জন্মদিন বা বিবাহবার্ষিকী বা কোনো শুভ কাজে আমরা অবশ্যই পায়েসটা দিই। আচ্ছা। তো অনেক জায়গায় থাকে না যে জন্মদিনে কেক করা, তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পায়েসটা। মানে আপনার কথা থেকে, তোমার কথা থেকে আমি বুঝতেই পাচ্ছি এখানে সিঙ্গেল আসা বা কাপেল আসা ছাড়াও আমরা কোনো অকেশনে জন্মদিন বলুন, কিটি পার্টি বলুন, বা কোনো রকমের যে কোনো গেট টুগেদারে এখানে, হ্যাঁ, অ্যাট এ টাইম আর কি 40-60 জনের ভালোভাবে। আচ্ছা, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো আছে 40 জনে, আমরা যদি ধরুন চাই যে মানে বাড়িতে করব, সেখানে কি হোম ডেলিভারি, সেখানে কতজন অবধি মানে দেওয়া যাবে? না, সেটাতে কোনো আমরা মানে 100-150 যত করে আমরা করে দিই। আর মানে বিয়ে বাড়ি নয় তো আপাতত, এখনো পর্যন্ত আমরা হাইস্ট করেছি 200 জনের প্রোগ্রাম, তো তারপরে তার উপরে আমরা
করিনি, মানে বিয়ে বাড়ি ছাড়া যত রকমের বড় যেকোনো বড় অনুষ্ঠানে এখান থেকে খাবার ইজিলি পাওয়া যাবে। তো আমরা তো বুঝতে পারলাম এখানে এসেও পেট পুরে খেতে পারবো, বাড়িতেও এই খাবার আমরা পেট পুরে খেতে পারবো। বাড়িটা নয় আমি কি করে করবো সেটা আগে বলো, মানে ফোন নাম্বারটা কি করে পাবো? আচ্ছা, আমারই সঙ্গে যোগাযোগ করার জন্য আমার নাম্বারটাই দিয়ে রাখছি, 9836008522। এটা আমার নাম্বার, ডাইরেক্ট ফোন করলে আমি আমার সাথেই কথা বলে, কারণ আমি আগেই ফোন নাম্বার জিজ্ঞেস করলাম, কারণ এখন লকডাউনের পিরিয়ডে মানুষ বাড়িতে বসে খেতে বেশি ভালোবাসে, কিন্তু যারা প্রেম করছে বা যাদের একটুখানি মাইন্ডটাকে বাইরে একটুখানি অন্যদিকে একটু রিফ্রেশ হতে চায়, তারা তো অতি অবশ্যই এত চিলে কোঠা পুরনো দিনে ফিরে যেতে চাইবে। তো ফিরে যেতে চাইলেই তো হবে না, আসতে তো হবে, সেই আশাটা কীভাবে করবে তারা? হ্যাঁ, এইটা আমার এখানে আসা খুব সহজ। আমার এই অ্যাড্রেসটা হচ্ছে 7/2B ডোভার লেন, অপোজিট ডোভার লেন পোস্ট অফিস। আর খুব সহজ হয় যদি মানে আসার সময় গড়িয়াহাট পুলিশ স্টেশনটা মাথায় থাকে, পুলিশ স্টেশন থেকে আমার এখানে 50 মিটারের তফাত খালি, বা সিংহীপার পুজো একদম সামনে হয়। তো এটা তো আমরা জানলাম যে এখান থেকে হোম ডেলিভারি করো, কিন্তু এখন তো অনেক ধরনের সাইট বেরিয়ে গেছে, যেমন জোম্যাটো, সুইগি, তারাও তো হোম ডেলিভারি করে, তাদের সাথে কি তোমরা যুক্ত টাই আপ করা আছে? তো জোম্যাটো সুইগি দুটো থেকেই আমরা করি, প্লাস আমরা ইয়েতেও মানে এখন নতুন একটা ইয়ে এসছে, জোম্যাটো গোল্ডের থ্রু দিয়ে অনেকে আসে সিট বুক করে, তো টেবিল বুকিং করে, তো সেটাতে হলেও আমরা কন্ট্যাক্টলেস ডাইনিং এখন স্টার্ট করেছি, যেটাতে আমার মেনু কার্ডও টাচ করতে হচ্ছে না, এলে এখানে টেবিলের ওপরেই মেনু কার্ডের স্ক্যান ইয়ে করা যাবে, সেটা থেকে স্ক্যান করে মেনু ওখান থেকেই অর্ডার করলে সার্ভ হয়ে যাবে টেবিলে। তাহলে দর্শক বন্ধুরা বুঝতেই পারছো, যাদের খিদে এখনও পেয়ে গেছে এত খাবার দেখে, বা যারা ভাবছো আসবে কি আসবে না, তারা আর ভেবো না, ভাবলে চলবে না, লকডাউন চলবে, বন্ধ হবে, উঠবে, ওই সব মাথায় না রেখে যেটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা খাদ্যরসিক, খাদ্যটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য, আর উদ্দেশ্য ফুলফিল করার জন্য চলে আসতে হবে বা বাড়িতে বসেই অর্ডার দিতে হবে এত সুন্দর সুস্বাদু বাঙালি আনা খাবার, সেই ঐতিহ্যে ভরা, সেই পৌরাণিক যুগ থেকে আস্তে আস্তে আজ আমরা আধুনিক যুগে এসে গেছি, সেই খাবার উপভোগ করতে গেলে একটাই নাম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চিলে কোঠা। খাবার আগে কী খাবো সেটা দেখতে হবে, সেইটা এখানে এত খাবার আছে, এত খেতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না, এত সুন্দর খাবার যদি কেউ এত সুন্দরভাবে পরিবেশন করে দেয় নিশ্চয়ই পারবো, কিন্তু আমাদের হাতে তো অত সময় নেই, তার জন্য আমরা যেটা করবো, যেটা এখানকার সিগনেচার ডিশ সেগুলো আমরা একটু একটু করে আমি আপাতত খেয়ে নেব, আর ক্যামেরা যেই বন্ধ হবে পুরোটাই আমার পেটে যাবে, আর তার আগে আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি। প্রথমেই যেটা খাবো স্টার্টার, স্টার্টার তো খাওয়ার আগে শুরু করতেই হয়, তো স্টার্টার দিয়ে শুরু করব। এখানে আমি একটা সুন্দর পনিরের একটা স্টার্টার দেখতে পাচ্ছি, সেটা দিয়ে আমি শুরু করছি, ভীষণ সফট, তো আমি খাওয়া শুরু করছি। আমি বলতে পারছি না, একটা সুন্দর মিষ্টি মিষ্টি একটা লাগছে, যে মিষ্টি ভাবটা আমি চিলে কোঠাতে ঢোকার সময় পেয়েছি, সেই মিষ্টি একটা টেস্ট এর মধ্যে ভরপুর। আমি আগে খেয়ে নিই পুরোটা, এরপর যেটা খাবো
এটা মাটনের আরেকটা স্টার্টার, এতটা পারবো না, আমি জাস্ট অল্প একটুখানি নিচ্ছি। এটা মাটনের কিমা দিয়ে করা, দেখে একটু স্পাইসি মনে হচ্ছে, স্পাইসি কিনা দেখি। স্পাইসি হলেও ক্ষতি নেই, কারণ এইমাত্র আমি একটা মিষ্টি ডিশ খেয়েছি, তারপরে স্পাইসিটা বেশ ভালোই জমবে। স্টার্টারের পর যেটা আমরা খাবো, মানে আমি খাবো, সেটা হচ্ছে সেই আমাদের পুরোনো দিনের মা ঠাকুমারা যেটা বানাতেন, সেটা হচ্ছে পাতুরি। তাহলে একটুখানি পাতুরি টেস্ট করা যাক। দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে, একটা হলুদ বোঝাই যাচ্ছে, মানে পোস্ত বলুন বা সর্ষে বলুন সমস্ত কিছু মিশিয়ে একটা সুন্দরভাবে করা হয়েছে। যা বলা তাই, তো এখানে মিল তো পাচ্ছি, আরও অনেকের সাথে মিল পাচ্ছি আমাদের পুরনো কলকাতার, সেরকমই আরেকটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে মাটন। অসাধারণ, সত্যিই ভালো, মানে বেশি, মানে মাটন মানে যেটা আমরা বুঝতে পারি যে তেলে ভর্তি থাকবে এরকম কোনো ব্যাপারই নেই, আপনি দেখেই বুঝতে পারবেন। তার জন্য আমি আমার চিকেনটাকে কাছে টেনে নিচ্ছি। ও অসাধারণ একটা লেগ পিস, জাস্ট দেখুন, আগে দেখুন তারপর আমি খাবো, কারণ আমি জানি এটা যখনই খাবো তখন আপনাদের জিভ থেকেও মানে জল পড়বে। তার জন্য আপনাকে আগেই দেখিয়ে নিচ্ছি যে জলটা প্লিজ ফেলবেন না, কারণ আমাকে বাড়িতে গিয়ে পেটে ব্যথা যেন না হয় বাড়িতে। তো আমি খাচ্ছি, আপনারাও খাবেন এখানে এসে, কারণ সত্যিই খুব ভালো এখানকার প্রত্যেকটা ডিশ। আমি একটু খাচ্ছি, কথা বলতে পারছি না, এত সফট, সত্যি আমার দিদার হাতে রান্নার কথা মনে পড়িয়ে দিল। চিলে কোঠার এই স্পেশাল চিংড়ির মালাইকারি এবার আমি টেস্ট করব। মাথা খেতে ভীষণ ভালো কাটে, আসলে সবার মাথা খাই তো, এই জন্য মাথা দিয়েই আমি স্টার্ট করলাম। বেশ করমর করমর করে শব্দ হবে আর করমর করে ভেতরে যাচ্ছে, সিরিয়াসলি এত ভালো। আর সব থেকে যেটা ব্যাপার, চিংড়িটা ভীষণ ফ্রেশ, ভীষণই ফ্রেশ, এবং টেস্টটা না আসলে বুঝতে পারবেন না, অসাধারণ। সেই বাংলাদেশের মন ঘোলানো খাবার চিকেন তেহরি এবার আমি টেস্ট করতে চলেছি, দেখুন কীরকম সুন্দর দেখতে হয়েছে। আমি এখন টেস্ট করব চিকেন, আমি অনেকটাই খেয়ে নিয়েছি, চিকেনটা আর আমি তুললাম না, রাইসটা তুলছি। রাইস পুরো বাঙালিয়ানা ভরপুর, বাংলাদেশের এই চিকেন তেহরি সত্যি সত্যি মানে এত সুন্দর, মানে একই রেস্টুরেন্টে বসে আপনি এপার বাংলার ওপার বাংলার খাবার একমাত্র পারবেন এই চিলে কোঠায়। চিলে কোঠার এই স্পেশাল ডিশ এবার আমি একটু খাই। অসাধারণ, আমি দেখুন এক ইয়েতে আমি নিতে পারছি না, মানে আমাকে খেয়েই যেতে হচ্ছে, এতটাই ভালো। আমি তো এইভাবে খেয়েই যাব, আপনারাও কি এইভাবে শুধু আমার খাবারটা দেখেই যাবেন আর আমার খাবারের লোভ দিতেই থাকবে? এটা কিন্তু ঠিক নয়। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই খাবার দেখা থেকে আপনাদের যদি ভালো লেগে থাকে, সত্যি সত্যি যদি ভালো লেগে থাকে, সত্যি সত্যি ভালো লাগবে, কারণ এটা সত্যি একটা মানে একটা ন্যাচারাল ব্যাপার আছে এর মধ্যে, কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নেই যে মানুষকে আকর্ষণ করার জন্য রিচ করে তৈরি করা বা আর্টিফিশিয়াল কালার দেওয়া, এখানে সমস্তটাই ন্যাচারাল। এই ন্যাচারাল ব্যাপারটা যদি আপনারা পেতে চান ঘরে বসে হোক বা এখানে এসে, তাহলে একমাত্র আসতে হবে চিলে কোঠায়, ভুলবেন না। তাহলে আমি আজ এখানেই এই খাবারের এপিসোডটা আমি শেষ করছি, এবং আপনাদের এইটুকু বলে যেতে পারি যে এরপর আমরা আরও নতুন রেস্টুরেন্টে যাব নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ আমাদের এই কলকাতা টকঝাল মিষ্টি চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে থাকুন, লাইক করতে থাকুন, এবং প্রচুর 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 শেয়ার করতে থাকুন।